পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা গ্রাম পঞ্চায়েতের শিক্তর গ্রামে ভাতৃবধূকে ধর্ষণের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায়, 32 বছরের ইন্নাল শেখ গত 26 ফেব্রুয়ারি ভাইয়ের অনুপস্থিতিতে ভাতৃবধূকে ধর্ষণ করেন। ইন্নাল শেখের ভাই পেশায় রাজমিস্ত্রি, কাজের সূত্রে কেরালায় থাকেন বলে জানা যায়। ওই মহিলা অভিযোগ করেন, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়েই ইন্নাল শেখ তাকে ধর্ষণ করেন। বুধবার ওই মহিলা ও তার স্বামী ইন্নাল শেখের বিরুদ্ধে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কি ঘটনা ঘটেছিল? আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব জ্বালাতন করত। এরকম ধরো জ্বালানো করতে করতে আমি সহ্য করেছিলাম যে ওই ঘরে আমাকে থাকতে হবে, কারণ আমার স্বামী ভালো, আমার স্বামী তো আমাকে কিছু করে না, আমার স্বামী প্রচুর ভালো, আমার স্বামীর সাপোর্ট আছে বলে আমি ওর বাড়িতে থাকতে পেরেছি আজ পর্যন্ত। তা ও আমার শ্বশুর শাশুড়ি আমাকে আজ পর্যন্ত মানে খুবই জ্বালিয়েছে, খুবই যন্ত্রণা করেছে। আমার দুটো ছেলে বাচ্চাও আছে, আজ এখন আমার সাথে যে ঘটনাটা ঘটেছে মানে বিশাল, শুনলে সবাই চমকে যাবে এই ঘটনাটা শুনলে। কেন আমার মানে সম্পর্কে ভাসুর হয়, সে ভাসুর সে আমার সাথে মানে আমার চোখে নোংরা করেছে, নোংরা যাতে খুবই খারাপ কাজ করেছে এরকম। তখন আপনার স্বামী কোথায় ছিল? আমার স্বামী তখন কেরালায় ছিল। কেরালায়? হ্যাঁ। আপনি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ। আমি কী চাইছেন আপনি? আমি চাইছি যে অপরাধীর সাজা পাক, কঠিন তো শাস্তি পাক, ও আমি চাই সেটা, যেটা আমার সাথে যেরকম হয়েছে এরকম যেন আর ভবিষ্যতে যেন এরকম না করে। সম্পর্কে তোমার কে হয়? ওটা সম্পর্কে তোমার ভাসু হয়েছে। নিজের ভাসু তো? অভিযোগের ভিত্তিতে পুলিশ ইন্নাল শেখকে গ্রেপ্তার করে। এদিন তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।